এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, যিনি পুল সিরাতের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না, বলবেন ইয়া উম্মতি, তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে, তিনি একমাত্র ব্যক্তি যিনি অজর নয় না আমার জন্য কেঁদেছেন রাতের বেলা আল্লাহর কাছে, যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্য যাতে আমরা পানি পান করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপূর্ণরূপে মেনে চলার তৌফিক দান করুন এবং তার আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং গর্বের সাথে তার সুন্নাহ ফলো করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন।